এবারের পবিত্র ঈদ উল আজহায় দৌলতিয়া পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে 18টি ফেরি, 20টি লঞ্চ এবং 10টি স্পিডবোট চলাচল করবে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজবাড়ির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, এবার ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় 18টি ফেরি, 20টি লঞ্চ ও 10টি স্পিডবোট চলাচল করবে। এছাড়া ঘাটের যানজট নিরসনে ঈদের আগে ও পরে মোট 7 দিন পশুবাহী ও জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে এবং রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।